নমস্কার, আমার হেসেলে সব ভাইকে স্বাগত। শুভ মকর সংক্রান্তি। দেখুন, আমি অনেক রকম আজকে পিঠে করেছি সবার জন্য আপনাদের। আমি প্রথমে থালাতে সাজিয়ে নিচ্ছি, সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি সবার জন্য, সবার নিমন্ত্রণ আমার বাড়িতে। সবাই চলে আসুন, অনেক রকম পিঠে করেছি, চলুন আমি পিঠে করা শুরু করি। প্রথমে আমি নারকেলটা ছাঁই করে নেব গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, কড়াই দিয়েছি আমি। খুব ভালো, দেখুন আমাদের এখানে খুব ভালো খেজুর গুড় পাওয়া যায়। আমি ছাঁইটা আমি আগেও দেখেছি, নারকেলের ছাঁই করা আমি দেখিয়ে দিচ্ছি একবার। আমি কিন্তু একই দিনে অনেক রকম পিঠে করেছি, কিন্তু বেশি খুব একটা করিনি, অল্প অল্প। এই দেখুন, এখানে সরু ছাগলের ব্যাটার করা আছে, আর করা আছে পাটিসাপটার ব্যাটারটা, আর ওদিকে আমি মালপোটাও অল্প করে নিয়েছিলাম। প্রথমে আমি করব সরু ছাগলি, একটু বিউলির ডাল, চাল বাটা আর আদা মরি বাটা। আমার সরু ছাগলির রেসিপি আমার দেয়া আছে আমার চ্যানেলে, যদি চান আপনারা দেখে নিতে পারেন। আমি একটা পাতার সাহায্যে আমি পাতলা করে মিলে নিচ্ছি, তবে আমি একটা পিঠ উল্টে তুলে নেব। আমি খুব কিন্তু কম কম করে দেখাচ্ছি, কারণ অনেক যদি সবগুলো আমি দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এই দেখুন, খুব পাতলা করে এরম করে তার পাতা করে আমি মিলিয়ে নিয়েছি। আমি এরমভাবে সমস্ত সরষেগুলো রেখেছিলাম, করে এরপরে করব আমি পাটিসাপটাটা। পাটিসাপটা আমি ময়দা, সুজি আর দুধ দিয়ে আমি গুলে নিয়েছিলাম ব্যাটারটা, আর তার সাথে দিয়েছিলাম খেজুরের গুড় আর একটুখানি নুন। আর সরু চাকলির ব্যাটারে আমি দিয়েছিলাম বিউলির ডাল, চাল বাটা, দু রকম চাল, আর দিয়েছিলাম একটুখানি আদা মৌরি বাটা আর নুন। দেখুন কি সুন্দর পাতলা হয়েছে আমার সরু চাকলিগুলো। তারপর আমি করব পাটিসাপটাটা, আমি করে নিলাম আমার সমস্তগুলো আমি এরমভাবে করে নিয়েছিলাম। এরপর আমি চলুন পাটিসাপটাটা করে নিই। আমি কড়াই একটুখানি মানে তার প্রথমে একটুখানি তেল বুলিয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, এক হাতে করে দেব, আর আমি তাল পাতাটা করে মিলে নেব। আর আমি কিন্তু এটা নারকেলের পুর দিয়ে করেছি, যদি আপনারা চান এটা কিন্তু আপনারা ক্ষীরের বা যেটা মাখা সন্দেশ পাওয়া যায় বাজারে সেই পুর দিয়েও করতে পারেন, খেতে কিন্তু সেটাতেও ভালো হবে। আমি কিন্তু এগুলো একটুখানি ভালো গাওয়া ঘি দিয়ে ভেজে নেব। পিঠেগুলো আমি করে গাওয়া ঘি দিয়ে আমি ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর গন্ধ হয়। ঠিক এইভাবে খেজুরের গুড়, সুজি, ময়দা আর দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলেছিলাম। আমি ওদিকে কিন্তু এই দেখুন ভাজা পিঠেগুলো করছি, ভাজা পিঠের ব্যাটারও কিন্তু আমি ময়দা, সুজি আর খেজুরের গুড় দিয়ে করেছিলাম। আমি সব পিঠে কিন্তু খুব অল্প অল্প করে করেছি, নাহলে আমি একা হাতে সব কিছু করে উঠতে পারবো না। আমি দেখুন এখানে সুজি পিঠে করবো, দুধটা বসিয়ে দিয়েছি এখানে, আমি এটা কড়াতে করে গরম জল করছি, আর একটুখানি দেবো পরিমাণ মতো নুন। আমি যে দেখাচ্ছি এটা আমি নিয়েছি চালের গুঁড়ি, সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে ওটা আমি এটা প্যাকেট গুঁড়ি দিয়ে করেছি পিঠেটা। জলটা দেখুন বেশ ফুটছে, আমি নুন দেব, নুন দিয়ে তারপরে আমি গুঁড়িটা দেবো। এরকম নুন দিলাম একটুখানি পরিমাণ মতো। চুষি কিন্তু আমি খুব একটা মানে যেমন চুষি পিঠে হয় খুব পাতলা পাতলা করে আমি মানে গড়ার আমার টাইম হয়নি, আমি একটু বড় করে গড়েছি। আমি আর একদিন ভালো করে দেখাবো চুষি পিঠে। এই দেখুন, আমি কিন্তু এটা এক বাটি মতো চালের যে আটাটা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিলাম প্যাকেট আটা আমি করেছি, আমি আগে দেখিয়ে দিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে রেখে খুব ভালো করে গরম গরম আমি হাতে করে ঠেসে নেব। যদি একটুখানি লাগে জল, যদি লাগে গুঁড়ি, আমাদের একটু পাতলা হয়ে গেছে বলে আমি একটু দেখুন গুঁড়ি দিয়ে আমি ভালো করে কিন্তু ঠেসে মেখে মেখে ঢাকা দিয়ে রাখবো। এটা আমি মোটামুটি এক দেড় ঘন্টা পরে, এই দেখুন পুরো শক্ত করে কিন্তু মাখতে হবে এটা। আমি কিন্তু এরপর চুষিগুলো গড়ে নেব। আমি একটু গুঁড়ি নিলাম হাতে করে, কারণ হাত না স্লিপ করে যাবে, খুব ছোটো ছোটো করে গড়লে খুব দেখতে ভালো লাগে, কিন্তু আমি খুব ছোটো করে গড়তে পারিনি, আমি আগেই বলে দিয়েছি একটু মোটা করে গড়েছিলাম। খেতে কিন্তু একই হয়, তাড়াতাড়ি একটু হয়ে যায়, আসলে আমি অনেক রকম পিঠে করেছিলাম তো তাই আমি একটুখানি বড়ো করেই গড়েছিলাম। আমি এইভাবে গড়ে নিয়েছি, চলুন এই দেখুন আমি ওর মধ্যে কয়েকটা দিয়ে দিয়েছি পুলি পিঠে করে, ওইগুলো আমি একসাথেই করে নেবো দুধ পুলি টাইপের। দুধটা পুরো ফুটছিল, আমি এর মধ্যে সমস্ত আমার চুষি পিঠে আর যে সেদ্ধ পুলিগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা 10 মিনিট মতো সেদ্ধ করব, করে কিছু মেয়েটা ঢাকা দিয়ে রাখবো। আমি গুড়টা এখন দেবো না, তাই কিন্তু দুধটা অনেক সময় কেটে যায়, একটু ঠান্ডা হয়ে যাবে
মিনিট পাঁচ সাত পরে তারপরে আমি গুড় দেব। ঠান্ডা দেখুন হয়ে গেছে একদম অনেকটাই। এবার এই দেখুন আমি গুড় দিলাম, এটা খেজুরের গুড়, খেজুরের গুড় দিয়ে খেতে ভালো লাগে, চুষি পিঠেই বলুন বা দুধ পুলি বলুন। দেখুন পুরো রঙটা পুরো পাল্টে গেল, লালচে রং চলে এলো। আমি একটুখানি জলা জলা গুড়টা দিলাম, দুরকম গুঁড়ি দিলাম, বালি বালি গুঁড়ো আর জলা জলা গুড়টা। আমার পুরো রেডি হয়ে গেছে চুষি পিঠে, আর তার সাথে আমি দিয়েছি দুধ পুলি। আমার দুরকম করার একদমই সময় ছিল না, তাই আমি একসাথে করে নিচ্ছি। যদি আপনারা চান এটা একদিন একবারে চুষি পিঠে একবারে দুধ পুলি কিন্তু আলাদা করে করতেই পারেন, কিন্তু সেম প্রসেসেই হবে। আমি ঢাকা দিয়ে চুলোটা রেখে দিই। আমি সেদ্ধ পিঠে করেছিলাম, সেদ্ধ পিঠে আমি এই দেখুন আমি রেখে দিচ্ছি সেদ্ধ পিঠে। আমি পুরো মানে গুঁড়িটা বেশ ভালো মতো গরম জল দিয়ে মেখেছিলাম। আমি পুর করেছিলাম সাদা নারকেলের, ফুলকপির আর নারকেলের ছাঁয়ে, তিন রকম পুর দিয়ে আমি পিঠেটা করেছিলাম, তিন রকমভাবে আমি গড়ে নিয়েছি। খুব ভালো লাগে দেখবেন সাদা নারকেলের পুর দিয়ে পিঠে খেতে গুড় দিয়ে। প্রথমে আমি গড়লাম নারকেলের, এরমভাবে ডিজাইন করলাম, নাহলে বুঝতে পারবো না সব পিঠেগুলো একই রকম ডিজাইন হয়ে গেলে। তারপর আমি দেখুন এটা একটা চামচ নিলাম, এটা আমি ফুলকপির পুর করেছি বেশ ঝালঝাল করে, মিষ্টি মিষ্টি পুর খেয়ে একটুখানি ঝালঝাল পুর খেতে ভালো লাগে, তাই আমি এটা ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে পুরটা করেছিলাম। এটা দেবো আমি সাদা নারকল, সাদা নারকলের পুরটা দিয়ে আমি পিঠেগুলো দেখুন পুরো অন্য রকম ডিজাইন করছি। আমি তিন রকম ডিজাইন করে আমি গড়ে নিলাম পিঠেগুলো। এটা আমি একটা দিয়ে এরকম আমি সমস্ত পিঠেগুলো গড়ে নিয়েছি। একবার তো সবগুলো হবে না, এখানে আমি স্টিমারটা বসিয়ে দিয়েছি, পুরো আমার গরম হয়ে জলটা ফুটছে, আমি চুলের পিঠেগুলোর পর সাজিয়ে নিই। এটা কিন্তু খুব পিঠে করতে সুবিধে হয়। তবে আপনারা এমনি হাঁড়িতে জল দিয়ে কাপড়ে করে বা আপনারা এই ফুটো ফুটো যে থালা বা বাটি পাওয়া যায় ওতেও করতে পারেন। দেখুন আমি এটা কিছুটা পানের মতো ডিজাইন করেছি, দেখতে খুব ভালো লাগে নানারকম ডিজাইনের পিঠে করে, খেতেও অবশ্য ভালো লাগে। অনেক রকম সেদিন দিয়ে পিঠে করে ফেলেছিলাম, একটু আমার এগুলো হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। সবার জন্য একদম পিঠে রেডি, সবার নিমন্ত্রণ আমার বাড়িতে। অনেক ধন্যবাদ।